সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম মৌ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ ও সন্ত্রাস করছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন সমাজ থেকে কুসংস্কার জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে আলেম সমাজের সহযোগিতা চান তিনি বাজারে বাড়ছে ডিমের দাম ডজন পৌঁছে গেছে ১৮০ টাকায় এক সপ্তাহে ডজন প্রতি দাম বেড়েছে ৩০ টাকা প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকায় যদিও সংশ্লিষ্ট সব পক্ষই বলছে খুচরা পর্যায়ের একটির দাম কোনোভাবেই ১২ টাকার বেশি হতে পারে না দাম কমাতে প্রয়োজনীয় ডিম আমদানি করা হবে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী এবং বন্যার পানি সরে যাওয়ার পর বেরিয়ে আসছে পার্বত্য এলাকার ক্ষয়ক্ষতির চিত্র বন্যায় চট্টগ্রাম কক্সবাজার রুটের নতুন রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে পাহাড় ধসে বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি এখনও বিচ্ছিন্ন রয়েছে রুমা ও থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন নদনদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নতুন এলাকা এবার বিস্তারিত ইসলামের নামে বদনাম দূর করা এবং সমাজ থেকে কুসংস্কার জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে আলেম সমাজের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি দেশের উন্নয়ন ধরে রাখতে সবার সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী বাংলাদেশ দিনী সেবা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পাঁচজন হাফেজ বিজয়ী হন গত মাসে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সবসময়ই ইসলামের খেদমত উন্নয়ন এবং এই ধর্মের প্রচার প্রসারে কাজ করছে তাই দেশে প্রসারিত হয়েছে ইসলাম চর্চার ক্ষেত্র কিন্তু মুষ্টিমেয় কিছু লোক ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদী তৎপরতা চালানো ও সন্ত্রাস করায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান জঙ্গিবাদী করে মানুষকে হত্যা করেছে তারা হত্যা করেছে এবং বলেছে তারা নাকি ভেস্তে যাচ্ছে তো কেউ কি ভেস্তে গেছে কেউ কি বলতে পারবে কেউ কি কোনো খবর দিয়েছে কোনো দিন যে হ্যাঁ তারা ভেস্তে সুখে আছে টেরোরিস্ট টেরোরিস্ট তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো দেশ নাই তাদের কোনো বাউন্ডারি নাই তাদের কিছু নাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত কুসংস্কার জঙ্গিবাদ সন্ত্রাস এগুলি নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই এবং আমাদের ছেলে মেয়ে যেন এই বিপথে না যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে বর্তমান সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী অন্যদের নাক গলানোর সুযোগ না দিয়ে তিনি মুসলিম উম্মাহকে নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার আহ্বান জানান দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি আমাদের লক্ষ্য ছিল আজকে আমরা সেই ২০২১ সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করি তখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই একটু দোয়া করবেন যেন আমরা যেন এই উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে বিশ্বে চলতে পারি বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্বকে যেন তাক লাগিয়ে দিতে পারি হজ ব্যবস্থাপনা আধুনিক করায় হাজিদের দুর্ভোগ কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান মক্কায় স্থায়ী হজ অফিস স্থাপনের চেষ্টা করছে সরকার আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা ডিম বিক্রি করে প্রতিদিন ১২ কোটি টাকা বাড়তি মুনাফা করছে ব্যবসায়ীরা উৎপাদকদের দেয়া হিসেবে এমন তথ্য জানা গেছে দুপুরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয় খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম কোনোভাবেই ১৫০ টাকার বেশি হবার কথা নয় যা এখন ১৮০ টাকা এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মাজহার মিলনের রিপোর্টে বিস্তারিত
সপ্তাহখানেক আগেও যে ডিমের হালি ছিল 150 টাকার মধ্যে, আজকের বাজারে তা 180 টাকা। এত অল্প সময়ে ডিমের দাম কিভাবে এত বেড়ে গেল তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই কারো কাছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের আমিষের অন্যতম এই পণ্যের বাজারে আগুন নেভাতে বাণিজ্য মন্ত্রণালয় ভাবছে ডিম আমদানির কথা। সকালে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে এমন কথা জানান বাণিজ্য মন্ত্রী। এটা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারবো না। মূল ব্যাপারটা তাদের হাতে, তারা যদি বলে এটা এই দাম হওয়া উচিত বলে তারা অফার করে, আমরা বাজারভুক্ত অধিকার দিয়ে সেই দামটা কন্ট্রোল করার চেষ্টা করব। আর যদি না পারে তারা পারে তাহলে আমরা ইম্পোর্ট করবো, কিন্তু সেক্ষেত্রেও তাদের সম্মত হবে, এই ব্যাপারে তাদের সহযোগিতা দরকার। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কি করা যায় তা জানতে পোলট্রি খাত সংশ্লিষ্টদের নিয়ে বিকেলে বৈঠকে বসে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠক শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে ডিমের উৎপাদন খরচ সম্পর্কে ধারণা দেয়া হয়। খামারিরা 8 টাকা প্রফিট করবে, 11.5 টাকা, এবং অন্যরা আপনার আরো 3 জন মিলে 1.5 টাকা, মোট 12.5 টাকার ডিম যদি হয় এটা আমাদের কাছে ন্যায্য হয়, এবং এর উপরে হোক ডিমের দাম এটা আমরাও চাই না। তবে মন্ত্রণালয়ের হিসাব বলছে প্রতি ডিমে অন্তত 3 টাকা করে বাড়তি মুনাফা করছে ব্যবসায়ীরা। বর্তমানে দেশের বাজারে দৈনিক 4 কোটি পিস ডিম বিক্রি হচ্ছে, সে হিসেবে শুধু একদিনে ডিম বিক্রি করে 12 কোটি টাকা বাড়তি মুনাফা করা হচ্ছে, যার দায় নিতে নারাজ প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর আমদানির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আপত্তি তাদের। কিন্তু আমার কাছে মনে হয়েছে দেশের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা আমরা যদি বিন্যাস করতে পারি আমদানির কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। আমাদের পক্ষ থেকে আমরা যারা উৎপাদনকারী তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করছি, তাদের বোঝাবার চেষ্টা করছি, এরপরও যদি কেউ জনদুর্ভোগ ডেকে নিয়ে আসে এটা দেখভাল করার জন্য ভোক্তা অধিকার আইন আছে, ভোক্তাদের অধিকার দেখার জন্য কর্তৃপক্ষ আছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। গত 1 মাসের ব্যবধানে ডিমের পাশাপাশি মুরগি থেকে শুরু করে প্রত্যেকটি সবজির দাম 10-25% পর্যন্ত বেড়ে গিয়েছে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য বাড়তি সংকট তৈরি করেছে। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পার্বত্য এলাকা থেকে বন্যার পানি সরে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যায় চট্টগ্রাম কক্সবাজার রুটে নতুন রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, পাহাড় ধসে বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। এদিকে উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও পাথর সরে গিয়ে লাইন দেবে গেছে, অনেক স্থানে রেল লাইন ভেঙে গেছে। পটিয়া শ্রীমাই খালের উপর রেল সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পানি প্রবাহিত হওয়ার জন্য রেলপথে পর্যাপ্ত সেতু ও কালভার্ট না থাকায় ঢলের পানি রেল লাইনে আটকে বন্যা তৈরি হয়। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে সেতু কিংবা কালভার্ট নয়, অতি বৃষ্টির কারণে বন্যা হয়েছে। এ রেল রুটের 2000 থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 200 সেতু ও কালভার্ট রয়েছে। এই পানির মূল কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিত রেল লাইন। 2-3 ব্রিজ প্রয়োজন, কিন্তু ব্রিজ দিয়ে রোগ পুরো রাস্তা রেলের বিদ্বেগ কিন্তু ধ্বংস হয়ে গিয়ে। 100 কিলোমিটারের মধ্যে প্রায় 200 আমি কালভার্ট করেছি। আপনি রোডের সাথে দেখেন, আমি ওই কক্সবাজার দিয়ে গেলে বা এখানেও গেলে দেখবেন রোডে হয়তো একটা ব্যান্ড আছে, আমার এখানে অনেক বড় ব্রিজ আমরা করেছি। তো এই যে এখন যদি সব দিকে পানি নেমে যেত এই পানিটা নামতো, এখন আমার ডাউন সাইডে পানি এখনও আছে, তো ওদিকে পানি নামবে কী করে? বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলায় 3,578 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পৌর পানি সরবরাহ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসে সড়ক ভেঙে যাওয়ায় বান্দরবান সদরের সাথে রুমা ও থানচি উপজেলার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা কেউ মালামাল বের করতে পারিনি, আমরা কল্পনা করিনি যে এতটুকু পানি উঠবে। ঘর বাড়ি ঘর আমরা কোনো কিছু কিছু হারাইতে পারিনি, সব পানি কি লইয়ে গেছে। কৃষি, প্রাণী ও মৎস্য, রোডস অ্যান্ড হাইওয়েজ, এলজিডি, পিডব্লিউডি, ত্রিপুরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এই নিরূপণের কাজটি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নিরূপণ করার জন্য। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ভ্রাম্যমান গাড়িতে পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাঙামাটির 5 উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 4,000 হেক্টর ফসলি জমি, 381 বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান। সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি আমরা বন্যা শেষ হওয়ার পরে
আমরা সার্বিক চিত্রটি পাবো, তখন আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে উজানের ঢল ও অবিরাম বৃষ্টিতে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়ে পড়েছে সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল। গত কয়েকদিন ধরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চব্বিশ ঘন্টায় দৌলদিয়া পয়েন্টে পানি 12 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের আশেপাশের 7টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কয়েকদিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি। গত 24 ঘন্টায় পানি 10 সেন্টিমিটার বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে মার্কিন কংগ্রেসম্যানদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়েছে। মাসরাক রাহাতের রিপোর্ট। চার দিনে ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য এইট কেইস ও রিচার্ড ম্যাকর্মিক। তারা বঙ্গবন্ধু জাদুঘরও ঘুরে দেখেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ঘন্টারও বেশি সময় ধরে তারা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য। পরে মন্ত্রী জানান, বিভিন্ন বিষয়ের পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তারা বলেছে যে তোমাদের কোনো সমঝোতার পথ আছে কিনা ওদের সাথে। আমরা বলেছি যে তাদের যে দাবি সরকার পতন হবে, তারপরে তারা যত ওইটাতে আমরা কোনো মতে সমঝোতার কোনো স্কোপ নেই, আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব এবং সেইটাতে সবাই আপনা অংশগ্রহণ করুক এবং আমাদের নিজের তাগিদেই আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই। বাংলাদেশ চীনের দিকে বেশি ঝুঁকছে কিনা মার্কিন কংগ্রেস সদস্যরা এই বিষয়টিও জানতে চেয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে বিভিন্ন লোকজন বলছেন যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গা, এরা চায়নার খপ্পরে পড়ে গেছে, চায়নার গোলাম হয়ে গেছে, তোমরা চীনের ভিতরে চলে যাচ্ছ। আমরা বলছি জি না। তারপরে আমরা বলেছি যে আমরা চীনের ড্রেট্রেপও যাচ্ছি না। আমাদের যত কী হয়েছে এই চীন থেকে আমরা যে ঋণ নিয়েছি এটা 1%-এর মতো, ইটস নট এ বিগ ডিল। বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মার্কিন কংগ্রেসম্যানরা কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। পরে বৈঠকে বসেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। কাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মার্কিন কংগ্রেস সদস্যদের। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত ঘৃণার রাজনীতি করে, এটা বন্ধ করতে হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আসন্ন শোক দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু আগামীর বাংলাদেশ শীর্ষকে আলোচনায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি চিহ্নিত করা জরুরি। জিয়াউর রহমান পাকিস্তানের অনুচর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত বিদেশি মদতদাতাদের সাথে নিয়ে নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র করছে। এসব বিষয়ে সঠিক তথ্য প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি। তারা দেশটাই চায়নি, এই দেশের পতাকার বিরুদ্ধে চাপতারা পতাকার পক্ষে তারা যুদ্ধ করেছিল পাকিস্তানিদের দোসর হয়ে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, তাদেরকে আঁচলের তলায় ছায়া দিয়ে তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করা যদি বন্ধ না হয় দেশকে দেশের ক্রীড়া ও শিক্ষাঙ্গন সহ সব খাতকে সরকার ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন করে আবার জঙ্গি নাটক সাজানো হচ্ছে, কিছু সংখ্যক মানুষ দেশটিকে নিজেদের সম্পত্তি মনে করছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এ ধারার অবসান হবে না। এদের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাই নেই এবং সেটা জানে বলেই কিন্তু তারা এইভাবে নির্বাচন করে, জানে বলেই তারা এইভাবে বিরোধী দলকে মেরে পিটে আপনার সরিয়ে রাখতে চায়, জানে বলেই তারা কিন্তু এখন দেশের মধ্যে একটা ভয়াবহ একটা পরিবেশ তৈরি করে রাখতে চায়।
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগী বাড়ছে। সবশেষ একদিনে আরও 11 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি 2905 জন। চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 91 জন। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 285 জন। সবশেষ 24 ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। নতুন করে হাসপাতালে ভর্তি 11 জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি 72 জন। দিনাজপুরে ডেঙ্গুতে 2 জন মারা গেছে। হাসপাতালে নতুন ভর্তি 22 জন। এছাড়া পটুয়াখালীতে 89, মানিকগঞ্জে 60, বরিশালে 55, যশোরে 22, টাঙ্গাইলে 22, নোয়াখালীতে 54, সিরাজগঞ্জে 14 ও ব্রাহ্মণবাড়িয়ায় 13 জন আক্রান্ত হয়েছে। সারাদেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিতরণ। চিনি বাদে এবার টিসিবির কার্ডধারী পরিবারগুলোকে 5 কেজি চাল, 2 কেজি সয়াবিন বা রাইস ব্রন তেল এবং 2 কেজি মসুরির ডাল দেওয়া হবে। সরবরাহ সংকটের কারণে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে চিনি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কর্তৃপক্ষ বলছে আমদানির পর শিগগিরই তা ফের চালু করা হবে। সকালে রংপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ের প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। প্রথম দিনে সিটি কর্পোরেশন 19 নম্বর ওয়ার্ডের 3টি পয়েন্টে 3203 জন কার্ডধারীকে 470 টাকা মূল্যের চাল, ডাল ও তেল দেওয়া হয়েছে। এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার পর দিনই অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মিরপুরে আজ বাতিল হয়েছে প্রথম দিনের ক্লোজড ডোর অনুশীলন। প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল দুপুর 2:30, কিন্তু গত রাত থেকে ছিল টানা বৃষ্টি, আর তাতে মাঠ অনুশীলনের উপযোগী ছিল না। তাই অপেক্ষা করেও প্র্যাকটিস করতে পারেনি ক্রিকেটাররা। বিকেল 4:00 দিকে অনুশীলন বাতিল করেন হেড কোচ হাতুরু সিংহে। কোচের পরামর্শেই ক্লোজড ডোর অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ প্র্যাকটিসের সময় স্টেডিয়ামে কেউ থাকতে পারবেন না। 17 আগস্ট পর্যন্ত চলবে এমন ক্লোজড ডোর প্র্যাকটিস। এখন পর্যন্ত এশিয়া কাপ স্কোয়াডের 14 ক্রিকেটারকে পেয়েছেন কোচ। লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত আছেন সাকিব, লিটন ও শরীফুল। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে আলেমদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে সবার সহায়তা কামনা। প্রতিটি ডিমের দাম কোনোভাবেই 12 টাকার বেশি হতে পারে না বলছে সব পক্ষই। দাম কমাতে প্রয়োজনে আমদানি জানাবেন বাণিজ্যমন্ত্রী। বন্যার পানি নামা স্পষ্ট হচ্ছে পার্বত্য এলাকার ক্ষতচিহ্ন। চট্টগ্রাম কক্সবাজার রেললাইনে বড় ক্ষতি। উত্তরাঞ্চলে বাড়ছে নদীর পানি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ুদূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন এবং অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিশাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।